তো এখন আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা। পরীক্ষার মধ্যে তো আসতেই পারে, অনেক ইম্পর্টেন্ট টপিক। তাছাড়াও এটা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য খুব দরকার, কারণ হচ্ছে বাস্তবিক লাইফের ক্ষেত্রে আমরা অনেকেই কালার ব্লাইন্ড। বিশেষ করে শতকরা 10% মানুষ হচ্ছে কালার ব্লাইন্ড আমেরিকাতে। বাংলাদেশের চেয়ে আমেরিকাতে বেশি কালার ব্লাইন্ড হয়। আমরা আজকের এই ক্লাসটাতে আমরা এটা দেখব যে কেন মানুষ কালার ব্লাইন্ড হয়, ছেলেরা কালার ব্লাইন্ড বেশি হয় না মেয়েরা কালার ব্লাইন্ড বেশি হয়, কেউ যদি কালার ব্লাইন্ড হয় তাহলে তার কত পার্সেন্ট সন্তান কালার ব্লাইন্ড হতে পারে বা কত পার্সেন্ট সন্তান বিশুদ্ধ হতে পারে, এই বিষয়গুলো আমরা দেখব। তো প্রথমে আসা যাক যে মানুষ কালার ব্লাইন্ড কেন হয়। তো আমাদের চোখের মধ্যে যে স্নায়ুকোষ আছে, এই স্নায়ুকোষের মধ্যে বিভিন্ন ধরনের পিগমেন্ট আছে, রং শনাক্তকারী পিগমেন্ট। তো এই পিগমেন্টগুলোর মধ্যে যদি অনুপস্থিতি থাকে, তাহলে যেমন একটা পিগমেন্ট যদি না থাকে তখন সেই ক্ষেত্রে হচ্ছে মানুষ লাল সবুজ বর্ণ মানে লাল সবুজ রঙের পার্থক্য বুঝতে পারে না। তো তখন এটাকে বলা হয় লাল সবুজ বর্ণান্ধ, এটাকে বলা হয় সার্বজনীন বর্ণান্ধ। তার মানে বেশিরভাগ বর্ণান্ধ মানুষই হচ্ছে, মানে যারা বর্ণান্ধ হয় তারা সবসময় লাল এবং সবুজ বর্ণান্ধ হয়। তবে এছাড়া অন্যান্য রঙের বর্ণান্ধ হতে পারে, যেমন হচ্ছে হলুদ রঙের বর্ণান্ধ হতে পারে, আদার্স বিভিন্ন রঙের বর্ণান্ধ হতে পারে। তো এই জন্য কিন্তু এই যে বিভিন্ন চার্ট থাকে এটাকে ইশেহারা চার্ট বলে, যেটা দেখে দেখে মানুষ বর্ণান্ধ কি না সেটা টেস্ট করে। তো যাই হোক, তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে কি বর্ণান্ধতা কি। তো এমন প্রশ্ন ক নাম্বারের ক্ষেত্রে যদি আসে তাহলে আমরা লিখব হচ্ছে নির্দিষ্ট বর্ণের পার্থক্য বুঝতে না পারাকে বর্ণান্ধতা বলা হয়। সাধারণত লাল সবুজ বর্ণান্ধ বেশি হয়। আবার সেই ক্ষেত্রে আবার খ নাম্বার প্রশ্ন হতে পারে যে বর্ণান্ধতা বলতে কি বোঝায়, তখন আমরা একটু ডিটেল লেখার চেষ্টা করব যে নির্দিষ্ট বর্ণের পার্থক্য বুঝতে না পারাকে বর্ণান্ধতা বলা হয়। তো আমাদের যে চোখের মধ্যে স্নায়ুকোষ আছে, স্নায়ুকোষের মধ্যে পিগমেন্টের অভাব হলে সাধারণত মানুষ নির্দিষ্ট বর্ণের পার্থক্য বুঝতে পারে না। তো এই অবস্থাটাকে বর্ণান্ধতা বলে। আচ্ছা, এখন আসা যায়, এখন আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে যে মা বর্ণান্ধতা মানুষ কেন হয়, কত পার্সেন্ট মানুষ বর্ণান্ধ হবে, কে বা হবে না, কে বা হোক, এই বিষয়গুলো। তো সাধারণ অবস্থা আমরা জানি যে যদি এক্স এক্স হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মেয়ে, মেয়েদের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স, আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে কি এক্স ওয়াই। আচ্ছা, এই বিষয়টা আমরা সবাই জানি। একটা জিনিস মনে রাখতে হবে যে বর্ণান্ধতার যে জিন, এই জিনটা থাকে শুধু এক্সের মধ্যে, থাকে ওয়াইয়ের মধ্যে থাকে না, আর অন্যান্য যে ক্রোমোজোম আছে সেটার মধ্যেও থাকে না। এটা অবশ্যই সেক্স ক্রোমোজোমের মধ্যে থাকে এবং সেটা হচ্ছে থাকে কোথায়, এক্সের মধ্যে, ওয়াইয়ের মধ্যে থাকে না। তো বর্ণান্ধতার জিনটাকে আমরা যদি এভাবে প্রকাশ করি, সিতে কালার ব্লাইন্ড, এক্স উপরে দিলাম সি, তার মানে হচ্ছে এই জিনটা হচ্ছে বর্ণান্ধতার জিন, এই ক্রোমোজোমের মধ্যে আছে। তাহলে আমরা দেখব যে মেয়েরা কয় রকমের হতে পারে। একটা মেয়ে, এই মেয়েটা হচ্ছে একেবারে বিশুদ্ধ, এর মধ্যে কোনো ধরনের বর্ণান্ধতার জিন নেই। এমন একটা মেয়ে হতে পারে যে এই মেয়েটার ক্ষেত্রে আমরা বলতে পারি তার মধ্যে হচ্ছে দুইটা এক্সের মধ্যে, একটা এক্সের মধ্যে বর্ণান্ধতার জিন আছে আর একটা এক্সের মধ্যে বর্ণান্ধতার জিন নাই। তো আবার এরকম হতে পারে যে দুইটা এক্সের মধ্যে দুইটাই হচ্ছে বর্ণান্ধতার জিন দ্বারা। তো একটা মেয়ে এই তিন ধরনের হতে পারে, একেবারে বিশুদ্ধ, কোনো বর্ণান্ধতার জিন নাই, অথবা দুইটা এক্সের মধ্যে একটার মধ্যে বর্ণান্ধতার জিন আছে আর একটা বিশুদ্ধ, অথবা দুইটা এক্সের মধ্যে দুইটাই বর্ণান্ধতা। আর ছেলেরা কয় রকমের হতে পারে, ছেলেরা হচ্ছে দুই রকমের হতে পারে, একটা হতে পারে হচ্ছে এক্স ওয়াই একেবারে বিশুদ্ধ আর একটা হচ্ছে এক্স সি ওয়াই। তার মানে এই দুই রকমের হতে পারে, যেহেতু এরকম হবে না, এরকম হতে পারে না, কারণ হচ্ছে কি ওয়াই ক্রোমোজোমের মধ্যে বর্ণান্ধতার জিন থাকে না, অতএব এরকম হওয়ার সম্ভাবনা নাই। তার মানে তাহলে আমরা দেখব যে এই মেয়েটা কি একেবারে বিশুদ্ধ, সে বর্ণান্ধ না, এই মেয়েটা বর্ণান্ধ না, এই মেয়েটা আমরা জানি। একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে বর্ণান্ধ না হওয়ার শর্ত কি, বর্ণান্ধ না হওয়ার শর্ত হচ্ছে যে একটা ভালো এক্স থাকতে হবে। যদি কোনো মানুষের মধ্যে একটা ভালো এক্স থাকে তাহলে সে বর্ণান্ধ হবে না। তাহলে এখানে দুইটা এক্সের মধ্যে একটা ভালো এক্স আছে, একটা বর্ণান্ধ হওয়ার জিন, বর্ণান্ধ এক্স আছে, তো সেই ক্ষেত্রে এটা কি হবে না, বর্ণান্ধ হবে না। তখন এটাকে আমরা বলবো হচ্ছে বাহক, এই মেয়েটা হচ্ছে বাহক আর এই মেয়েটা হচ্ছে কি একেবারে বিশুদ্ধ। আচ্ছা, আবার এই মেয়েটার এখানে কোনো রিকভারি এক্স নাই, কোনো ভালো এক্স নাই,
ব্যাকআপ দেওয়ার মতো ব্যাকআপ এক্স নাই, যার কারণে দুইটা এক্সই কিন্তু বর্ণান্ত তার, যার কারণে সে কী হবে, এই মেয়েটা বর্ণান্ত হয়ে যাবে। তার মানে মেয়েরা তিন প্রকারের হয়, হয় একেবারে বিশুদ্ধ অথবা বাহক অথবা বর্ণান্ধ। মনে রাখতে হবে এই যে যারা বাহক এরাও ভালো, এরা নিজেরা বর্ণান্ধ না, এদের সন্তান বর্ণান্ধ হতে পারে। নিজেদের একটা ব্যাকআপ এক্সের কারণে সে বর্ণান্ধ হয় নাই, তবে তার জিন তার ভিতরে আছে, তার সন্তানের বর্ণান্ধ হইতে পারে। বাহক যারা তারা ভালো আর এরা বর্ণান্ধ। আচ্ছা, আর ছেলেরা হয় দুই রকমের হয়, একেবারে বিশুদ্ধ অথবা এই যে এটার কারণে, যেহেতু আমরা এখানে দেখবো একটা এক্স হচ্ছে বর্ণান্ধতার, এই ওয়াইটা এটা ওয়াই, ওয়াইয়ের মধ্যে বর্ণান্ধ জিন থাকে না, আর আমরা বলছিলাম বর্ণান্ধ না হওয়ার সাথে একটা ব্যাকআপ এক্স লাগবে। তো এই এদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ব্যাকআপ এক্স নাই, একটা এক্স ছিল সেটাই বর্ণান্ধতার কারণে তার মানে সে বর্ণান্ধ হয়ে গেছে। তার মানে ছেলেরা কী হয় এটা এটা কী হবে, একেবারে বিশুদ্ধ ভালো হবে অথবা বর্ণান্ধ হবে। তো তাহলে বোঝা গেল যে মেয়েরা হয় তিন ধরনের, বিশুদ্ধ ভালো এটা বাহক আর হচ্ছে বর্ণান্ধ, আর ছেলেরা দুই ধরনের হয়, হয় একেবারে বিশুদ্ধ নাহলে হচ্ছে বর্ণান্ধ। এই জন্য মেয়েদের হচ্ছে দুইটা এক্স, একটা এক্স বর্ণান্ধতার হয়ে গেলেও আর একটা ব্যাকআপ এক্স থাকে, যার কারণে মেয়েরা বর্ণান্ধ কম হয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে হলো একটা এক্স, ওই একটা এক্সে যদি বর্ণান্ধতার হয়ে যায় তখন সে বাধ্যতামূলক বর্ণান্ধ হয়ে যায়, যার কারণে মেয়েদের তুলনায় ছেলেরা বর্ণান্ধ বেশি হয়, অথবা আমরা বলতে পারি ছেলেদের তুলনায় মেয়েরা বর্ণান্ধ কম হয়। আচ্ছা, এখন আমরা আদার্স একটা জিনিস দেখব, যে যে বর্ণান্ধ একটা মায়ের সাথে বা মা বাবা উভয়ে বর্ণান্ধ হলে সন্তানরা কত পার্সেন্ট বর্ণান্ধ হতে পারে, অথবা মা যদি বাহক হয় বাবা যদি বর্ণান্ধ হয় তাহলে কত পার্সেন্ট সন্তান তাদের সন্তানগুলো ছেলে মেয়েগুলো বর্ণান্ধ হবে না ভালো হবে, এই বিষয়টা এখন আমরা দেখব। তোমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, তোমরা আমাকে একটা আনসার করো, এই যে আমি যে এখানে এই যেটা দিলাম বলো তো এটা এটা কী, এক্স এক্স কারণে এটা হচ্ছে কি মা বা মেয়ে, আর এর মধ্যে একটা বর্ণান্ধতার জিন আছে আর একটা ভালো জিন আছে, তার মানে সে কি, সে কিন্তু বর্ণান্ধ না, সে হচ্ছে কি বাহক, আর আমরা কি বলছি বাহকরা কি ভালো। তো এটা ধরলা এটা হলো মা, এই মাটা কি, এই মাটা হচ্ছে কি বাহক মা। আবার এই ছেলেটা কি, এটা হচ্ছে কি অবশ্যই কি বর্ণান্ধ, কারণ এখানে একটা এক্স কি বর্ণান্ধ, আমরা জানি যে ছেলেদের একটা এক যদি বর্ণান্ধতা হয় তো সে বর্ণান্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে কি বর্ণান্ধ, বর্ণান্ধ বাবা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে কোনো মা যদি বর্ণান্ধ বাহক হয় আর কোনো বাবা যদি বর্ণান্ধ হয় তাদের, তাহলে তাদের কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ হবে বা কী হবে সেটা এখন আমরা দেখব। তো এদের যদি আমরা ক্রস হয়, এদের মধ্যে ক্রস হলে তাহলে আমরা দেখব এই যে এক্স সি এটাও এক্স সি, তার মানে কি হলো এই যে মেয়েটা, এই মেয়েটা কি হয়ে গেল বর্ণান্ধ। তা আচ্ছা, এটা পরে লিখি আমরা, এরপর হচ্ছে এটার সাথে আবার এটা দিব আমরা, তাহলে কি হলো এক্স সি ওয়াই, আবার এটার সাথে এটা দিব তাহলে এক্স আই সি, আর এটার সাথে আমরা এটা যদি দিই এক্স ওয়াই, তাহলে আমরা দেখব যে কত পার্সেন্ট সন্তান কী হয়েছে সেটা এখন আমরা দেখব। যেমন হচ্ছে বাহক মা বর্ণান্ধ বাবা, তার মানে মাটা যদি বাহক হয় বাবা যদি বর্ণান্ধ হয় তাহলে তাদের মধ্যে দেখব যে প্রথম যে এই যে মেয়ে সন্তান যেটা এক্স এক্সের কারণে মেয়ে হয়েছে, তার মানে এটা কী হয়েছে বর্ণান্ধ। এই মেয়েটা কি হয়েছে বর্ণান্ধ মেয়ে। আচ্ছা, এই ছেলেটাও বর্ণান্ধ হয়েছে, বর্ণান্ধ ছেলে। আর এই যে এক্স এক্স মেয়ে আর একটা এক্স, একটা এক্স হচ্ছে বর্ণান্ধ তার, আর একটা ভালো এক্স আছে যার কারণে সে কি হবে না বর্ণান্ধ হবে না, তো সে কি হবে বাহক, বাহকটা কি ভালো, এটা মনে রাখতে হবে বাহকটা হচ্ছে ভালো। তো বাহক মেয়ে, আর এই ছেলেটাকে একেবারে বিশুদ্ধ ছেলে, বিশুদ্ধ ছেলে। তো বিশুদ্ধ ছেলে মানে কি ভালো ছেলে। তো এখন আমরা দেখলাম যে বাহক মা আর বর্ণান্ধ বাবার মধ্যে যদি ক্রস হয় তাহলে এই যে আমরা দেখব যে কতগুলো সন্তান বর্ণান্ধ হয়েছে, চারটা সন্তান হয়েছে মোট,
চারটা সন্তানের মধ্যে দুইটা সন্তান এসে বর্ণান্ধ, দুইটা সন্তান এসে ভালো, তাহলে তাদের মধ্যে 50% সন্তান ভালো হবে, 50% সন্তান বর্ণান্ধ হবে। আমাকে প্রশ্ন দিতে পারে যে বাহক মা এবং বর্ণান্ধ বাবার কত পার্সেন্ট সন্তান বাহক হবে। তো এখানে আমরা দেখি যে টোটাল চারটা সন্তান হয়েছে, চারটা সন্তানের মধ্যে একটা হয়েছে বাহক আর বাকিগুলা মানে একটা হয়েছে বাহক, তা চারটার মধ্যে যদি একটা বাহক হয় তাহলে কত, 25% বাহক। আবার এমন দিতে পারে যে বাহক মা এবং বর্ণান্ধ বাবার কত পার্সেন্ট সন্তান একেবারে বিশুদ্ধ হবে। তো সেটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে চারটা সন্তান হয়েছে, চারটা সন্তানের মধ্যে দেখতেছি একটা সন্তান শুধু বিশুদ্ধ আর বাকিগুলোর মধ্যে একটাও কিন্তু বিশুদ্ধ না, তাহলে 25% বিশুদ্ধ হবে। আবার এমন প্রশ্ন দিতে পারে যে শুধু মেয়েদের মধ্যে কত পার্সেন্ট বর্ণান্ধ হবে, শুধু কত পার্সেন্ট মেয়ে বর্ণান্ধ হবে শুধু মেয়েদের মধ্যে, তাহলে আমরা দেখতেছি দুইটা মেয়ে, দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে হয়েছে বর্ণান্ধ, একটা মেয়ে হয়েছে বাহক, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে 50% মেয়ে বর্ণান্ধ হবে, 50% মেয়ে বাহক হবে। আবার যদি শুধু প্রশ্ন দেয় শুধু ছেলেদের মধ্যে কত পার্সেন্ট ছেলে বিশুদ্ধ হবে, তাহলে দুইটা ছেলের মধ্যে একটা বিশুদ্ধ হয়েছে একটা বর্ণান্ধ হয়েছে, তার মানে 50% বর্ণান্ধ হবে, 50% বিশুদ্ধ হবে। তো এটা আমরা দেখলাম কি, এটা দেখলাম হচ্ছে আমরা বাহক মা এবং বর্ণান্ধ বাবার ক্ষেত্রে, এরকম অনেক দিতে পারে, দিতে পারে হচ্ছে বর্ণান্ধ মা এবং বর্ণান্ধ বাবার ক্ষেত্রে দিতে পারে, না বিশুদ্ধ মা বর্ণান্ধ বাবার ক্ষেত্রে দিতে পারে, বাকিটা তোমরা নিজেরা করে নিবা। তো জাস্ট এতটুকুই মনে রাখতে হবে যে যদি ছেলেদের ক্ষেত্রে একটা অ্যাক্সি যদি কালার ব্লাইন্ডের হয়ে যায় তখন সেটা কালার ব্লাইন্ড হবে, আর মেয়েদের ক্ষেত্রে যদি দুইটা অ্যাক্সি কালার ব্লাইন্ডের হয় তখন সেই ক্ষেত্রে বর্ণান্ধ হবে, আর যদি একটা অ্যাক্স হয় তখন সেটা হবে বাহক। বাহকরা কি ভালো, নিজেরা বর্ণান্ধ না। আচ্ছা আমরা আর একটা জিনিস ভালো করে খেয়াল করি, এখানে মা যেটা ছিল সে মাটা কিন্তু ভালো ছিল, সে কিন্তু বর্ণান্ধ ছিল না, কে ছিল বাহক, কিন্তু যার কিন্তু এরপরেও কিন্তু তার যে মেয়ে হয়েছে বর্ণান্ধ হয়েছে, ছেলে কি হয়েছে বর্ণান্ধ হয়েছে, তার মানে শুধু কি ছিল বাবা বর্ণান্ধ ছিল, মাটা কিন্তু ভালো ছিল, এরপরেও মেয়েও বর্ণান্ধ হয়েছে ছেলেও বর্ণান্ধ হয়েছে। সেই ক্ষেত্রে কী বোঝা যায় যে একটা মানুষ ভালো হলেও তার সন্তান বর্ণান্ধ হইতে পারে, কারণ তার ভিতরে হয়তো গোপন অবস্থায় ওই বর্ণান্ধতার জিনটা ছিল যেটা তার মধ্যে প্রকাশ পায় নাই। তবে একটা স্পষ্ট বিষয় মনে রাখতে হবে যে মেয়েরা ভালো হলেও বর্ণান্ধ হইতে পারে, তার জিন থাকতে পারে, কিন্তু ছেলেরা যদি ভালো হয় ছেলেদের মধ্যে বর্ণান্ধতার জিন থাকে না, কারণ ছেলেদের মধ্যে বর্ণান্ধতার জিন আসলে সে বর্ণান্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে একটা ডিফারেন্ট, তার মানে হচ্ছে মেয়েরা উপরের দিকে ভালো, যদি কোনো মেয়ে যারা আছো তারা আসলে রাগ করো না, বাট সত্য কথাটা বলি, সেটা হচ্ছে মেয়েরা উপরে দিয়ে ভালো থাকে আবার নিচে দিয়ে বর্ণান্ধ থাকে, যেমন এই মেয়েটাকে ছিল উপরে দিয়ে ভালো ছিল কিন্তু ভিতরে বর্ণান্ধতা ছিল আর কি, মানে এটাকে কি বলে, উপরে দিয়ে ভালো ভিতর দিয়ে আবার বর্ণান্ধতা, যার কারণে কিন্তু সন্তানগুলো বর্ণান্ধ হয়েছে। আর ছেলেরা কি হয় না, এরকম হয় না, ছেলেরা হয় একবার ফ্রেশ হবে নাইলে বর্ণান্ধ হবে ব্যাস। তো এই জন্য আসলে আমি যে যে মেয়েদের একটু হেট করি মাঝে মাঝে মেয়েদের, আসলে এখন কী বলবো, বায়োলজিক্যালিভাবে তারা আসলে এমন, তো এখানে কিছু করার নাই, প্লিজ ডোন্ট মাইন্ড। তো এখন আমাদের যে টপিকটা আমরা পড়বো সেই টপিকটা হচ্ছে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া অনেকটা বর্ণান্ধতার মতোই, তো চলো আমরা পড়ি শুরু করি।